একজন মুসলিম কবিরাজের কাছে যাওয়া জায়গা থেকে কবিরাজ যদি শিরক ছাড়া ঝাড়ফুঁক করে চলবে আর যদি শিরক দিয়ে করে তাহলে চলবে না আর তাবিজ কোনো অবস্থাতে চলবে না এক রাকাত পড়লে কিভাবে পড়বো এবং তিন রাকাত কিভাবে পড়বো এক রাকাত পড়লে এক রাকাত ছাড়া এটা তো কোনো পদ্ধতি না এক রাকাত আদায় করে বসে বসে সালাম দিবে আর যদি তিন রাকাত আদায় করতে চান তাহলে তিন রাকাতও এক টানা আদায় করতে হবে অথবা দুই রাকাত পরে সালাম ফিরে পরে আবার এক রাকাত আদায় করতে হবে এক লক্ষ টাকা ক্যাশ জমা রাখলে মাসে অথবা বছরে কত টাকা জাকাত দিতে হবে এক লক্ষ টাকা ক্যাশ থাকলে 40,000 রূপে হিসাবে আর রূপে হিসাবে যদি জাকাত দিতে চান তাহলে 1,00,000 টাকা জাকাত দিতে পারে কিন্তু স্বর্ণের হিসাবে 1,00,000 টাকা জাকাত হয় না স্বর্ণের হিসাবে কমসে কম 3,00,000 3,50,000 হওয়া লাগবে 4,50,000 স্বর্ণের মূল্য আপনার ইচ্ছা আপনি রৌপ্যের হিসেবেও জাকাত দিতে পারেন স্বর্ণের হিসেবেও দিতে পারেন যদি রৌপ্যের হিসেবে দেন তাহলে 1,00,000 টাকার প্রতি 100 টাকায় 2,500 টাকা দিতে হবে মানুষের যারা হানাফি কোনো প্রশ্নের প্রয়োজন না সিগারেট খেলে নামাজ হবে কি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তর দিতে পারেন কেউ যদি সিগারেট খায় মদ গাঞ্জা খায় তাহলে 40 দিন তার ইবাদত কবুল হবে না একজন ভাই বললো যে যেহেতু 40 দিন ইবাদত কবুল হবে না তাহলে 40 দিন কি সে সালাত ছেড়ে দিবে এটা উত্তর হচ্ছে না কেন যদি সালাত ছেড়ে যায় তাহলে তো সিগারেট খাওয়ার গুনাহ হলো হলোই সালাত ছেড়ে দেওয়ারও গুনাহ হবে আর যদি সালাত আদায় করে তাহলে কি হবে সালাত আদায় করার জন্য কোনো নেকি পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে কথা মনে বুঝতে পারবে যেহেতু তার ইবাদত কবুল হবে না 40 দিন এই জন্য সালাত আদায় কারণে কোনো নেকি পাবে না কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো ওই গুনাহ থেকে বেঁচে যাবে বুঝতে পারেনি নামাজের অবস্থায় সালাম দেওয়া খাবার অবস্থায় অবশ্যই সালাম দেওয়া যায় কোনো সমস্যা নেই খাবার অবস্থায় আপনি 50-60টা কথা বলতেছেন যে আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না কত কথা আপনি খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না এই বাক্যটা যদি বলতে পারেন সালাম দিতে পারবেন না কোন নিষেধাজ্ঞা আছে বলে বোঝা যায় না আসসালামু আলাইকুম এতটুকু বলতে পারেন অবশ্যই নিষেধাজ্ঞা কোথায় যখন আপনি পেশাব পায়খানায় আছেন তখন সালামের উত্তর দিতে পারবেন না যখন আপনি পেশাব পায়খানায় আছেন তখন কি করতে পারবেন না সালামের উত্তর দিতে পারবেন না এবং সালামও দিতে পারবেন না আপনি যখন পেশাব পায়খানায় আছেন কিন্তু যে পাশ দিয়ে যাচ্ছে সে আপনাকে সালাম দিতে পারে কিন্তু আপনি উত্তর দিবেন পেশাব পায়খানা থেকে বের হয়ে পবিত্র জায়গায় এসে দাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ